নার্সিং ও প্যারা মেডিকেল কোর্স নিশ্চিত চাকরির সুবর্ণ সুযোগ, আজই যোগাযোগ করুন। প্রিয় দর্শক, আমি ফারমান, আমার সঙ্গে রয়েছেন এবিসি বাংলার চিফ এডিটর আব্দুস সামাদ মণ্ডল এবং আমাদের সঙ্গে রয়েছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার এবং বর্তমান পশ্চিম বাংলার বহু আলোচিত মুখ পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবকে আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। না বেশ ছিলেন ধর্মগুরু, কেন রাজনীতিতে? কোনো কি ভিতরে ভিতরে পাওয়ার না দেওয়ার আছে নাকি? আপনারা মিডিয়ার মানুষ এমন এমন কথা বলেন, আস রাজনীতি আসলে রাজনীতি কি শুধু পাওয়ার লেওয়া দেওয়ার ব্যাপার নাকি? রাজনীতিটা সেবার কাজ। এখানে আমি দেখছি আমার কাছে হাজার হাজার মা বেটি বোন বাপ ভাই আসছে, কে চিকিৎসার জন্যে, কে বিবাহের জন্যে, কার পরিবারে অশান্তি হয়েছে, কার ঘরের জমি ধনী লোকরা দখল করে নিয়েছে, কার নানা রকম সমস্যার কথা। তা সেই জায়গায় আমি দেখছি রাজ শক্তি ছাড়া সমস্যা সমাধান করা সম্ভব নয়। যাদের হাতে রাজ শক্তি আছে তারা উপরন্তু এই গরিবের গলায় পা দিয়ে দিপে দিতে চাইছে, তারা এদের হয়ে কাজ করছে না, এদেরকে মূল্যায়ন করছে না, তা বলে সবাই নয় বেশিরভাগটা। তো সেই জায়গায় আমি দেখলাম যে তাহলে আমি যদি ওই ক্ষমতাটার মধ্যে আসতে পারি তাহলে ওই ক্ষমতাটাকে নিয়ে তাহলে আমি জনসেবা, দেশ সেবা, মানব সেবা করতে পারবো, এটাই মূল উদ্দেশ্য। এবং দ্বিতীয় নম্বর, যেখানে আমাকে ইসলাম বাধা দেয়নি, তাহলে এই রকম জিনিসটা আমি ধর্মগুরু কেন করতে পারবো না? আজকে ইউপিতে একজন ধর্মগুরু রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা এমএলএ মন্ত্রী হচ্ছে, কোনো ধর্মের লোকের আসলে প্রশ্ন ওঠে না, আমি একজন মুসলিম ধর্মের ধর্মগুরু বলে এত প্রশ্ন উঠছে কেন? সরাসরি রাজনৈতিক নেতাদের সম্মুখে সমরে যাওয়া আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে নাকি বাড়ছে, কি মনে করছেন আপনি? আমি এতটুকু মনে করি সত্যের জন্য প্রতিটা পদে এগিয়ে যাও, তাতে যে যা ভাবে ভাষা নেয় নিগে যাক, যে জি নজরে দেখে দেখে যাক। তুমি যদি সত্যের জন্য যাও, মানব সেবার জন্য যাও, সৃষ্টিকর্তা সৃষ্টি সেবার জন্য যাও, তাতে দুনিয়া তোমাকে কেউ না শ্রদ্ধা করুক, তোমার ভাবমূর্তি, সম্মান, ইজ্জত, মর্যাদা তোমার প্রভুর কাছে থাকবে, তাই আমি যাচ্ছি। আপনি এই বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে, রাজনীতির ময়দানটা এখন হিন্দু মুসলমান বেশ খানিকটা বিভেদ হয়েছে, হিন্দু সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবেন? কারণ হচ্ছে আমরা দেখেছি আপনার একাধিক বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছে, বাংলার প্রান্তে প্রান্তে এমন কোনো মানুষ নেই যাদের কাছে পৌঁছায়নি সেই সব ভিডিও, অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি আপনার কাছে জানতে চাই যে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বা আপনি কতটা সমর্থন পাবেন? দেখুন, চেষ্টা করা তো মানুষের কাজ, এবারে আমি চেষ্টা করছি কেন, আমি বারবার বলছি আমি একজন ধর্মগুরু ঘরের ছেলে ঠিকই, আমি একজন কোরাইশ খানদানের ছেলে ঠিকই, আমি একজন পীর বংশের ছেলে ঠিকই, আবার বলছি আমি আমার পরিচয় দিচ্ছি, কিন্তু আমি যে কাজটা করতে নামছি এই কাজটা হলো দেশ সেবা, মানব সেবা। তাহলে সেই জায়গায় মানবের মধ্যে হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সমস্ত মানুষ পড়ছে, আমি সমস্ত মানুষেরই সেবার উদ্দেশ্যে নেমেছি। ইতিপূর্বে আমার যদি দেখেন এই অরাজনীতি সংগঠন ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত দিয়ে আমি বহু ধর্মের মানুষের পাশে দাঁড়িয়েছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যতটা পেরেছি মানুষের সুখের দিকে দাঁড়িয়েছি। এবার চলেছেন তাদের কাছে কতটা গুরুত্ব পাবেন, আমি যতটুকু জানি তেনারাও আমাকে সন্তানের মতো, ভাইয়ের মতো ভালোবাসে, তেনারাও আমাকে মানে মানে পাশে দাঁড়াচ্ছে, আমাকে সৎ পরামর্শ দিচ্ছে, তেনাদের সাথে করে নিয়েও আমাকে চলতে তেনারা চাইছে। এবারে দেখুন, একটা মানুষ কখনো 100 মানুষের মন কমপ্লিট জিততে পারে এমন তো ব্যাপার নয়, কিছু মানুষ আমার কোনো কাজটাকে তার খারাপও লাগতে পারে, কিছু মানুষ আমার কোনো কথাকে ভুলও বুঝতে পারে, যেমন আপনি বললেন আমার কিছু ভাই ভিডিও নিয়ে ভাইরাল হয়েছে, কথা ঠিকই, ইতিপূর্বে অনেক চক্রান্ত হয়েছে আমাকে নিয়ে, আমার রজকে কাটিং করে ছোটো 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 করে সমাজে ছাড়া হয়েছে, এই যে আজকে ভিডিওগুলো হয় অনেক জায়গায় কোনো কাটিং টাটিং থাকে দেখবেন, সেট করা হয় যেটাকে এডিটিং বলা হয় সম্ভবত, তো যাই ওই এডিট করে অনেক জায়গায় অনেক কিছু করা হয়েছে, সেরকম আমাকেও সমাজের কাছে খারাপ করার জন্য আর করার জন্যে অনেকে অনেক কিছু করতে চেয়েছে, একদল দুর্নীতিবাজ লোকেরা করেছে, তো সেইটাকে নিয়ে যদি কোনো মানুষ দুঃখ পেয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। এবার আসি 2021 বিধানসভা নির্বাচন, তাতে আপনি কটা আসনে প্রার্থী দিচ্ছেন? দেখুন, আমার তো টার্গেট প্রথম থেকে ছিল, এখনও আছে, তবে চারিদিক থেকে যেভাবে মানুষের সারা এবং আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ যেভাবে এগিয়ে আসছে, আমরা যেভাবে জোট হচ্ছি, একটা ফ্রন্ট ঐক্যবদ্ধ হচ্ছে, সেখানে আর 44 নাই, এখন নির্দিষ্ট সিট করে বলতে পারবো না, তবে আশা রাখি ইনশাল্লাহ একটা ভালো জায়গায় আমরা আসবো। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পরিকল্পনা স্থির করে ফেলেছে, কিন্তু আপনি আমার দলের নামই ঠিক করেননি, কী করে নামবেন?
দেখুন, মানুষের ভালোবাসা নিয়ে আমি বসে আছি, মানুষের বিশ্বাস নিয়ে বসে আছি। রাজনৈতিক জায়গাতে ভালোবাসা তো চলে না। কে বলেছে চলে না? এতদিন 200-300 টাকাতে ভোট হচ্ছিল, আশা করছি এবার ভালোবাসাতেই ভোট হবে। মানুষ ন্যায়ের জন্য ভোট দেবে, ইনসাফের জন্য ভোট দেবে, গণতান্ত্রিক অধিকারের জন্য ভোট দেবে। 200-300 তো ভোট হচ্ছিল, আপনি 500 দেবেন? না না, আমি দেবো না তো, আমি তো ভালোবাসা দেবো, অধিকার দেবো, ইনসাফ দেবো। সেটা মানুষকে আমি বুঝিয়েছি, মানুষ সব রেডি হয়ে আছে ভেতরে ভেতরে, সময় আসলে জবাব দেবে। দেখুন, আমরা ভালোবাসার প্রশ্নটা যখন বলছে, আমরা দেখেছি এর আগে কানাইয়া কুমার, হার্দিক প্যাটেল, সিদ্দিকুল্লাহ চৌধুরী, যাদের প্রতি মানুষের অগাধ ভালোবাসা ছিল, এক একটা জনসমাবেশ যখন করতো জনপ্লাবন দেখা দিত, কিন্তু তারা পারেনি মানুষের জনসমর্থনটাকে ভোটে কনভার্ট করতে। আপনি কি পারবেন? দেখুন, আমি কারোর সঙ্গে নিজেকে তুলনা করছি না, তারা হয়তো আমার থেকে অনেক বড় বড় ভাবছি, তবে আমি আব্বাস সিদ্দিকী, আমি আব্বাস সিদ্দিকী, আমি নিজেকে চিনি, আমার নিজের ওপরে বিশ্বাস আছে, আছে। আমি যখন কারোর সঙ্গে মিশি, আমি যখন তাকে যেভাবে ভালোবাসি, আমি ততটাই কিন্তু তার কাছে ভালোবাসার আশা নিয়ে পিসি। আপনার যে বিশ্বাস যে আপনি বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবেন এবং আপনি মানে একটা ভালো ফল করবেন, ভালো রেজাল্ট করবেন, এই বিশ্বাসটাই বিজেপি আসার পথকে সুগম করে দিচ্ছে। মানুষ যারা নেটাগরিক, যারা নেটে ইন্টারনেটের জগতে যারা রয়েছে, তাদের অধিকাংশ এই মতামত প্রকাশ করছে। দেখুন, কারা মত প্রকাশ করছে জানি না, তবে আমি তেনাদের উদ্দেশ্য করে বলবো, সম্মানের সাথে, কেন তেনাদেরও স্বাধীনতা আছে কথা বলার। তা পশ্চিমবাংলায় তো বিজেপি ছিল না, 2011 দিদিমণি আসলো, 2019 আমরা দেখলাম 18টা বিজেপি পেল, তখন তো আমি প্রার্থীও দিইনি, রাজনীতির বিষয়ে কোনো কথাও নয়, তাহলে এতগুলো কী করে কী হলো? আমি দেখছি যেটা, আমি যদি বিগত দিন পঞ্চায়েত ভোটে যাই, তাহলে আমি দেখব এই রোলিং পার্টি বাম বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে পিটিয়েছিল, কিন্তু বিজেপিকে নমিনেশন জমা দিতে দিয়েছিল, তাহলে আমার বিরোধী যে তাকে আমি পিটব। বিজেপিকে কিন্তু পেটে নিয়ে বাম কংগ্রেসকে পিটেছিল, পিটাটাকে আমি পছন্দ করছি না, কাউকে পিটা উচিত নয়। তাহলে সেই জায়গায় বাধ্য হয়ে মানুষ যান বাঁচাবার জন্যে যাদেরকে অত্যাচার করলো তারা বিজেপিতে চলে গেল। তাহলে বকলমে আমি বলতে বাধ্য হচ্ছি, বিজেপিকে কিন্তু আনা হয়েছে। আর একটা কথা হলো, আনন্দবাজার পত্রিকায় ফন্ডে এসেছিলো, দিদিমণি বলেছিলেন বিজেপিকে ফন্ডে আমি এসে নড়বো। আর একটা কথা, 1998 সালে সম্ভবত অটল বিহারী বাজপেয়ী এবং সেই সময় লালকৃষ্ণ আদবানি জি বলে সাহেব বলেছিলেন যে এই টিএমসির সঙ্গে বিজেপির জোটটা একদিন পশ্চিমবাংলায় ঐতিহাসিক জোট হবে। তাহলে সেই সব দিকগুলো খেয়াল করে যারা আমাকে বলছে যে আপনি প্রার্থী দিয়াতে বিজেপি চলে আসবে, তাদের উদ্দেশ্যকে বলছি, তাহলে এইগুলো তাহলে কী? দ্বিতীয় নম্বর কথা, আমি কোথায় প্রার্থী দিচ্ছি এটা ভাবতে হবে। আমি তো 294টায় প্রার্থী দিচ্ছি না, আমি তো 44টা বলেছি, আগের কথা ধরেই চলছি, 44টাই বলেছি। তা 44টার মধ্যে কোন জায়গায় দিচ্ছি? যেখানে 70% মুসলিম আছে, যেখানে 50% মুসলিম আছে, সেখানে তো আমি মুসলিম প্রার্থীও দিচ্ছি না। সেখানে একজন এডুকেটেড পার্সন, ভদ্র মানুষকে আমি আমার ভাইয়েদের মধ্যে, দলিত আদিবাসী হিন্দু সমাজের মধ্যে থেকে সেখানে দাঁড় করাবো, সেখানে তাহলে উভয়ের দিক দিয়ে ভোটটা আমি পাবো। এখানে সবাই রাজনীতি করছে, বাম কংগ্রেস লুটা হারিকেন হারতি ঘোড়া সাইকেল, কারো বেলায় বিজেপি আসছে না। আমি একজন মুসলিম যখনই একটা দল তৈরি করে দিচ্ছি, তখনই বিজেপি কথাটা আসছে কেন? তাহলে বোঝা যাচ্ছে এটা মানুষকে বোকা বানিয়ে মুসলিম যেন না সামনে আগিয়ে আসে। আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, 44টা আসনে যদি বিজেপি জেতে, তার দায় কে নেবে? আমি যে জায়গায় দেবো, হ্যাঁ আমি দায় নেবো, চলুন শর্তে আসুন, কিন্তু বাকি কোনো জায়গায় যদি বিজেপি বেরোয় কে দায় নেবে? আমাকেই যখন এত প্রশ্ন উঠছে, বাকি জায়গায় বাম কংগ্রেস টিএমসি আরও যারা আছে, বাকি জায়গায় যদি বিজেপি বেরোয় সেখানে কে দেবে? আমি তো বাকি জায়গায় ভোট ভাগ করতে যাইনি। আপনারা তো আমার অঙ্কটাকেই বুঝতে পারছেন না। আরে আমি বলেছিলাম এটা হচ্ছে একটা বিধানসভা, এটা একটা বিধানসভা, আমি দিদিমণিকে সর্বসময় বন্ধুত্বের হাত বেরিয়েছি, এই জায়গায় আমি প্রার্থী দিচ্ছি, দিদিমণি দেবে না, তাহলে ভোট ভাগ হবে না। এই জায়গায় দিদিমণি দেবে, আমি দেব না, তাহলে ভোট ভাগ হবে না। আপনি এমনি বলছেন মুসলিম তোষণ, আর আপনি যে আমাকে প্রথমে বললেন পীরজাদা পিসাব হ্যান ট্যান, কেন আমার বাংলার মুখ্যমন্ত্রী ফুরফুরা তাবিজের অ্যাড করে জিতেছে, ফুরফুরা রেল দেবো জিতেছে, সবাই তো অ্যাড করে, আর আমি একজন নিজের পরিচয় দিতে আমার আমার বিষয়ে এত সমালোচনা কেন? রাজ্যের শাসক দল থেকে কি আপনার কাছে কোনো প্রস্তাব এসেছে? না, কোনো প্রস্তাব আসে না। যদি তারা প্রস্তাব দেয় মেনে নেবেন? সেটা আমার টেবিলে ফেলবো, কেন? তারা আমার সঙ্গে অনেক দুশ্মনী করেছে, যে কোনো জায়গায় আমি একজন বিমানীকে দেখতে গেলাম, আমার সঙ্গে কী দুর্ব্যবহার করলো, ফুরফুরাকে জঙ্গির আখড়া তৈরি করে দিল, মুসলমান ইসলাম সমাজকে যে অপমান করলো তারা। অতএব সেটা আমার টেবিল আছে, টেবিলে কথা ফেলবো, টেবিলের মানুষ আলোচনা করবে, লক্ষ লক্ষ আমার ভাইয়েরা আছে, বোনেরা আছে, বাপেরা আছে, তারা সবাইয়ের সঙ্গে আমাদের যে চেন আছে নেটওয়ার্কে আলোচনা হবে, এক এক মুহূর্তে আলোচনা হয়ে যাবে। আপনি যেখানে দেখতে গিয়েছিলেন অসুস্থ মানুষকে,
সেই বিধায়ককেই তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তুই তো বোমবাদিস, মারপিট করিস, একটু আপনিও বললেন, তো তিনি তো তাকেও বকেছেন। এরপরে যদি আপনার কাছে প্রস্তাব আসে আপনি কি মেনে নেবেন না? যা বাবা, তাকে বকেছে, সে গুন্ডাগিরি করেছে, চুরি করেছে, যে দিদিকে বোম মেরেছে দিদি তাই বলেছে। আমি দিদিকে বোম মারিনি, আমি দিদিকে বন্ধুর হাত বেরিয়েছি একদিন ধরে, আজও দিদি বলে ডাকছি। কিন্তু তিনি বাংলার মানুষের বড় স্বপ্ন নিয়ে এসেছিলেন, মানুষ একটা আশা নিয়ে এসেছিল, আমাকে 10,000 শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড করেছিল, এটা কি ধর্মীয় সুশ্রী নয়? আপনি যে আমাকে বললেন আগে, তিনি তো বলেছেন 95% কাজ করে দিয়েছি। যদি 95% কাজ করে থাকে তাহলে আমার কথাতে এত অসুবিধা হচ্ছে কেন? আমার কথায় এত ভয় খেচ্ছে কেন? আমার ছেলেগুলোকে সংগঠনের কেন বলা হচ্ছে যে আব্বাস সিদ্দিকী সংগঠন করতে পারবে না, ফুরফুরা যেতে পারবে না, চতুর্দিকে পুলিশ দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, লোকজন আসলে ধরে ধরে জিজ্ঞেস করা হচ্ছে কেন কোথায় যাচ্ছ, ফুরফুরা শরীফে কার কাছে, যখনই আব্বাস সিদ্দিকীর কথা বলা তাকে তাড়া করা হচ্ছে কেন, কি চলছে এটা, গণতন্ত্র এটা? এটা তো গণতন্ত্র নয়। তাহলে সেই জায়গায় আমার কাছে কথা হচ্ছে তারা নিশ্চয়ই কাজ করেনে, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে তাই তারা ভয় করছে। তারা যদি কাজ করে থাকে তাহলে আমাকে নিয়ে এত টেনশন কেন তাদের? তারা আমার ছেলেকে স্বাধীন দিক, হ্যাঁ তুমি তোমার মতো কাজ করো, তুমি তোমার মতো কাজ করো। আপনি যখন বললেন ভোটকে টেনে আনা এত সহজ নয়, তাহলে এত যখন বোঝে তাহলে আমার ছেলেকে এত জুলুম করছে কেন? আজকে এই বাংলায় আরএসএস হু করে বেড়ে যাচ্ছে, এতে তো কারোর মাথায় চাল ভেঙে পড়েনি যে আরএসএস প্রকাশ্য বন্দুক ট্রেনিং দিচ্ছে, সন্ত্রাসী করছে, গুলি মারছে, বোম মারছে, মব লিঞ্চিংয়ের নামে, বিভিন্ন লাভ জিয়াদের নামে, বিভিন্ন গোরক্ষার নামে চারিদিকে মার্ডার করছে, খুন করছে। এই কিছুদিন পাশে আসিফালি আমার মেরে দিল ভাইটাকে, তারপরে মালদায় সানাউলকে, এইভাবে এত অত্যাচার হচ্ছে। কই তার বেলায় তো চাল ভেঙে পড়ে নে, পঞ্চায়েত ভোটের সময় বিজেপি হু করে নমিনেশন ছিল, কই রোকে নে, শুধু আমার সংগঠনকে রুখছে কেন? ও আমি মুসলমান বলে? তাহলে কমনাল মাইন্ড কাদের? কারা নিজেদের ঘরে মনে করে যে এটা একটা সম্প্রদায়ের দেশ? আমরা মনে করি এই পশ্চিমবাংলায় 73 বছর মুখ্যমন্ত্রী আমরা হয়েছি। কখনো কোনো ধর্মগুরু এই পশ্চিমবাংলায় কি রাজনীতিদের মধ্যে কোনো নেতৃত্ব দিয়েছে যে ইসলাম ধর্মের ওপরে কেউ লাগ লাগাবে? আমি মনে করি আজকে হিন্দু, দলিত, আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ ভাবছে যে সত্যিই তো ইমানদার মুসলমান যদি একজন আগে আসে, তার হাতে হিন্দু সুরক্ষিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যে ধর্মেরই হোক, ইমানদারের কাছে সবাই সুরক্ষিত। কেন ইমানদার তাকে বলা হয় যে নিজের বাড়ি যদি দুটো রুটি থাকে নিজে একটা খাবে, পাশের বাড়ি যদি না খেতে পায় তার খোঁজলে দিয়ে আসবে, একে বলা ইমানদার? ইমানদার কাকে বলে? সে নিজের জন্য যেটা পছন্দ করবে, আল্লাহর অপর সৃষ্টির জন্য সেটা পছন্দ করবে। শওকত মোল্লা যদি ইমানদার হতো তাহলে ওই এলাকায় খোঁজলে দেখেন কীভাবে মানুষকে মিথ্যা 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 কেস দিয়ে জেল জরিমানা করে কীভাবে অত্যাচার করে গেছে, এটা ইমানদারের কাজ? এটা ইসলামের কাজ? সেবা আয়ুর্বেদ ক্লিনিক, মাটিয়া বাজার, ধানহাটা। গুণিন ও কবিরাজ মোহাম্মদ ইসমাইল মোল্লা বসছেন প্রতি শুক্রবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অর্ষ, বিবাহে বাধা, প্রেমে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, কেউ চলে গেলে বাড়ি আনা হয়, সন্তানহীনা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, লিউকোরিয়া, বাতের ব্যথা, ভূত জিন ছাড়ানো হয়, অনিয়মিত পিরিয়ড, শ্বাসকষ্ট, একজিমা ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়, সুগার, পুরুষের ইন্দ্রহীন দুর্বলতা, মদ, গাঁজা ও ড্রাগের নেশা ছাড়ানো হয়। সেবা আয়ুর্বেদ ক্লিনিকে চিকিৎসার জন্য ফোনে নাম লেখাতে পারেন, ফি মাত্র 40 টাকা, কাজ না হলে মূল্য ফেরত।